জীবন জীবন একবার আসে, ডেলি ডেলি আসে না, এই দেহ নষ্ট হইলে পরে কিন্তু পাবে না। সোনার বাংলায় সোনা পড়লে ভেবে কবি নজরুল কয়, সাইফুল হাসান লোক মানে কিম গাছের ভিতর বেজাল নয়, বহু আগের পুরানা সাবাবে না, কমলাবে না, হাতে লাগাই দেখ না, হাতে পায়া দিয়া দিবেন কোমর ব্যথা, ভালো হয় ভাঙ্গা ব্যথা, মস্কা ব্যথা, যে ব্যথা পালাই যায়। আমার আব্দুল আলম সাতকি রাতে বাড়ি ভাই, সারা বাংলা ঘুরি ফিরে মামা বেগনা দিয়া যাই, আমরা দুইজন মামা বেগনা দিলাম ওদের পরিচয়, নামটি আমার কবির হোসেন গোপালগঞ্জে বাড়ি রই, সারা বাংলা ঘুরি ফিরে মামা বেগনা দিয়া যাই, আকাশ বাতাস বাংলা জমিন মামা বেগনা দেখা যায়। যাদের হাতে বেলটাই আছে খবর লইয়া দেখেন না, চাবাবে না, কামড়াবে না, কোমর ব্যথা থাকবে না, আলোকিত টুঙ্গি শহর স্টেশনে নতুন না, সোনার বাংলায় সোনা ফলে খিয়াল কইরা দেখেন না, চাবাবে না, কামড়াবে না, কোমর ব্যথা ভালো হয়, কোমর ব্যথায় গুলিস্তানে যখন যাই মাজার গেটে দিয়া যাই, পল্টন এতে যাবেন দেবে শাহবাগে দেখা যায়। বাংলাদেশ ডিজিটালে সোনার বাংলায় মামা বেঙ্গ না নতুন না, সোনার বাংলায় সোনা বলে কি দেখেন ভাই, চাপাবে না, কামড়াবে না, কোমর ব্যথা ভালো হয়, কাজীপুরে যখন যাই সৌরাস্তে দিয়ে যাই, সাইন বোর্ডে যাবলে বাইপুর বাজারে দেখা যায়। হাতে জলে পাও জলে কোমর ব্যথা থাকবে না, সাবাবে না, কামড়াবে না, এখন লাগে দেখ না, এখন কিন্তু পাওয়া যায় না, মামা বেগ না দিয়া যায়, লোকমানে কি মাইটা যাই, কাছে ডাইকা সালাম দেয়, গাছপালা তরু লতা কাছে বেজাল চলে নাই, আমার বৈশ পূর্ণিমাই গিটা গিটা কামড় দেয়, হাতো জলে পাও জলে যদি ব্যথা ভালো হয়, বছর গরু বছর যাই প্রতি মাসে দিয়া যাই, ধনী গরিব নারী পুরুষ দোকানদার ভাই হাতে দেয়। আপনি কি কি চিকিৎসা দেন? এগুলো ব্যথা বাত, হাত পা চাবাই কামড়ায়, বিষ করে, ব্যথা করে, হাত পা জ্বালা করে, যন্ত্রণা করে, কোমর ব্যথা করে, হাঁটুর ভিতরে ব্যথা করে, হাতের তলা পায়ের তলা জ্বালা পোড়া যন্ত্রণা করে, এর জন্য কাজ হয়, তাছাড়া অন্য কোন রোগের জন্য বেলটা কোনো কাজ হয় না। আপনি কত বছর ধরে বিজনেস করেন? এইভাবে আমি মনে করেন 20-22 বছর ধরে এইভাবে এই বাইলা গুলো বেশ। আচ্ছা, উনি বললো মামা, আপনি বললো ভাই না, আসলে কি আপনার মামা ভাই না? মামা ভাই না, মামা ভাই না, হ্যাঁ। তো একটা রীতি আছে, মামা ভাই না যেখানে আপদ নাই সেখানে, এটা কি আসলে সত্যি কথা? আসলে তো সত্যি কথা, এটা বাস্তব কথা। আচ্ছা, তো এই ভিডিও দেখার পর যদি কেউ আপনাদের কাছ থেকে ওষুধ নিতে চায়, আপনাদের সাথে যোগাযোগ করার মতো কোন ফোন নাম্বার আছে? অবশ্যই আছে, নাম্বারটা একটু বলেন। 01734740158, এটা হচ্ছে আপনার ফোন নাম্বার? এটা আমার ফোন নাম্বার। আচ্ছা, আমাদের সাথে কথা বলার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। তো প্রিয় দর্শক, আজকের ভিডিওটি এ পর্যন্তই, সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আসসালামু আলাইকুম।